হ্যালো বন্ধুরা, তো এখন চলছে আমাদের ফুচকা ভাজার পরিকল্পনা। ফুচকা পাঁপড় এই যে এখানে ফুচকা পাঁপড় আছে ক্যারি ব্যাগে। এখন সন্ধ্যা হয়ে গেছে, ফুচকাগুলো ভেজে নিই, তারপর রাত্রেবেলা খাওয়া হবে। তো আজকে আমি একাই ক্যামেরা করব, একাই ফুচকা ভাজব, তো দেখি কতটুকু একাই করতে পারি। যেহেতু ওর বাড়িতে নেই, ওই বাজারে গেছে, তো আসতে সন্ধ্যা হয়ে যাবে। চলো দেখতে থাকো। কড়াইটা আমার বেশি ভাজা হয়ে গরম হয়ে গেছে আর কি, যার জন্য লাল হয়ে যাচ্ছে। দেখি ফুচকা অনেকগুলোই হলো, আরও আছে। এই ফুচকাগুলো ভাজা হয়ে গেলো, এদিকে আমার কড়াইটা গরম হয়ে যাচ্ছে, অন্য সবজি রান্না করব, দেখি কি রান্না করি। তো এখন ফুচকা ভাজা হয়ে গেল বন্ধুরা, এখন রান্না করব। এই যে তরকারিতে শক দিয়েছি, পেঁয়াজ দিয়ে, এই যে কলাই, কি বলে এগুলো, বিন আর ফুটি কলাই বলে, মানে এগুলো একটা ঘুগনি মতো করবো। এই যে এখন ওই সেই কলাইগুলো মশলা টসলা দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিলাম। তো বন্ধুরা, বাজার গেছিলাম, বাজার থেকে চলে এসেছি, আর টাটকা টাটকা শাকসবজির দামও কম এখন। বাবু কাছে না চাওয়াতে যাচ্ছি নাকি? দেবে আমাকে দাও, খেয়ে দাও, মা গো দিবা না? হ্যাঁ হ্যাঁ, নিবো না। এই যে ভাগা পিঠা বাবুর জন্য, এটা ঠান্ডার দিনে সব আমাদের এদিকে পাওয়া যায়, ঢাকা পিঠা। এই যে আমরা এখন দেখতে পাই গেলাম, কি দেখতে পাই গেলাম, এবার বাবু ঢাকা পিঠা খাবে, এবার কুটকুটি গুলা এখন কুটকুটি রেখে দিল, আর কুটকুটি খাবে না, এখন ঢাকা পিঠা খাবে। ওই মানে ওই কোনটা খাবে, কোনটা কি করবে ভেবে পায় না, এটাই তো গ্রামে থাকার মজা। লাফা শাক আছে, আর এই যে মটরশুঁটি, কি বলে এটাকে, বিন নিয়ে এসেছি, মটরশুঁটি, বেগুন, তারপরে যে মূলা, গাজর, আলু, টাটকা আলু, মানে নতুন আলু এটা, পেঁয়াজ, আর এটা নিয়ে এসেছি ব্রকোলি, নতুন জিনিস দেখলাম তো, গ্রামে এটা খুব কম পাওয়া যায়, তো দেখলাম যে চাষিগুলো নিয়ে এসে চাষ করেছে হয়তো, তো নিয়ে এসেছি। আর টমেটো 200 টাকাও হবে না, সবই 10 টাকা কেজি প্রায়, আলু পেঁয়াজ যাই বলো সবই 10 টাকা করে কেজি। তো খুব সুন্দর বাজার হয়ে গেছে আর কি, অল্প টাকাতে ব্যাগ ভরে গেছে। এই যে কালাই ঘুগনি আছে, খাবো এখন। আর ডিম দিয়ে ছানা নাকি লঙ্কা, আর লঙ্কা, এই যে আমার ফুচকা রয়েছে, তো চলো খাবো একটু পরে। বেটা যে বুঝতে পারছে, ওটা ফল হয়, ফল খাবে না, বন্ধুরা এখন আমরা ফুচকার জন্য আলোচনা তৈরি করছি, এরপরে ফুচকা খাবো আর কি। বলো কেমন করে বানালে ঝালটা? অল্প শুকনো লঙ্কা দিলাম, আর জল জিরা প্যাকেট দিলাম দুটো, আর ধনে পাতা দিলাম। আর এটা বলে এখানে কি কি আছে? এটা ধনে পাতা, ডিম, আলু, লবণ, তেল। ঠিক আছে, আর খরিদ্দার কই ফুচকা? ওই যে খরিদ্দার আছে, এই যে ফুচকা চলে আসছে। আর ছোট খরিদ্দারটা কই আছে? ছোট খরিদ্দারের হাতে একটা ফুচকা, এখানে একটা ফুচকা, দিও দিও, আমি পরে খাচ্ছি না, আমি চেস করি, ছবি কোন নামে ভাই। বলো কেমন আছে? তো এটা আমাদের একটা ইচ্ছা ছিল, বাড়িতে ফুচকা বানিয়ে খাবো, তো ওটাই নিয়ে খানি। এই যে বেটা কোনটা সব ফুচকা ভেঙে দিল, ওই ঝাল না হলে মজা।
মজা আছে কয়বার বন্ধুরা আমি খাই ফুচকা সুপার খেতে সুপার ওয়াও এরকম করে বানিয়ে খাবে তোমার দেখো ওর মা অতক্ষণ ছিল বাবাকে খেতে দিল এখন দেখছি আমার মা কাজ করছে বাবাকে খেয়ে নিচ্ছে ওই জন্য এসে আমাকে দিচ্ছে কত গ্লা করে নিয়েছে ওই মা দে এই হলো আজকের ফুচকা খাওয়ার ব্লগ তো আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন বাই